কি মন্টু ভাই কি করেন, ব্যস্ত নাকি? দেখ বারবার তো শোনা, দোকানে মাল সামান সাজাইতেছি ভাই। আপনার একটা কাম দিতে চাই, যদিও মানুষ আপনার নানা রকমের কথাবার্তা কয়। কি আমার নিয়ে মানুষের কথা কয়? কি কয় হুনি? কয় কয় অনেক কথাই কয়। ভালো কয় না মন্দ কয় ভাই? আপনার নাকি হাত বলো, যে জিনিসের উপর হাত দেন ওইটা নাকি আপনার হয়ে যায়। ও ঠিকই কয়। তোর এই কথা কে কইছে আমার জাত ভালো? মন্টু ভাই রাগ করেন না, রাগ করেন না, মানুষের কামই তো হলো গিবত গাওয়া। আমি আবার ওই সবে কান দিই না, আমি তো দীর্ঘদিন ধরে আপনারে চিনে কই, আমি তো খারাপ কিছু দেখিনি। ভাবছিলাম তুমি মানুষটা খুব একটা ভালো না, এখন তো দেখতেছি খুব একটা খারাপও না। মন্টু ভাই আমি যে কামে আসছিলাম আপনার দ্বারে। কও কও। আমি একটু বাইরে যাবো, পাঁচটা মিনিট লাগবো, এই দোকানটা খোলা রাখছি, আপনি একটু দেখেন তো দোকানটারে। বাড়ি যাইবা আইবা কখন? না ভাই বেশি দেরি করুন না, এই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান, দেখবেন আমি দশ মিনিটের মধ্যে দেখা পড়ছি। আর আমি এত তামাশা করুন লাগবো না, তুমি যাও তো, আমি দেখতেছি তেন তেনই তো দেউন যায়, ওই যে কোনো সমস্যা নেই, যাও। আর অন্য তুমি কিন্তু তাড়াতাড়ি আয় পড়ো, কারণ আমার দোকানে সাপ বাইরে গেলে পরে আবার খেয়াল রাখবার পারবো না, বুঝো নেই। যাও যাও, আরে যাও, নিশ্চিন্তে থাও। আমি আসি না। না মন্টু কামে মন্দে, কামে মন্দে চুরি করুন যেত না, কামে মন্দে। বাপ দাদার ঐতিহ্য হইলো চুরি করা, এই পেশা কি ভুলুন যায়? আমি তো চাই না সুযোগ, সুযোগ আমনে তো আমার কাছে আবার আমি কি করতাম? কেন যে মন ডাস এত ফুরফুরা লাগতেছে, এত ভাল লাগতেছে না, এই সুযোগ হাতছাড়া করলে পাপ হইব, দিনে দুপুরে যাই করি পাপ করুন যেত। সব লয়া গেল রে, কে কোথায়?